দিলহজ মাস হচ্ছে গোটা বছরের চারটি মাস সম্মানিত রয়েছে, তার ভেতর থেকে অন্যতম একটি মাস, সে মাসটির নাম হচ্ছে দিলহজ মাস। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিলহজ মাসের যে আমল এটা জিহাদের চাইতে উত্তম আমল, সকলেই মুখ খুলে পড়েন, সুবহানাল্লাহ। দিলহজ মাসের আমল এটা জিহাদের চাইতে উত্তম আমল, এটা এত বেশি ফজিলতপূর্ণ, এটা এত বেশি সিগনিফিকেন্স রাখে, ইভেন এটা হচ্ছে কদরের মতো, আর এর মর্যাদা আল্লাহ তাআলা কদরের মতো করে দিয়েছেন। এজন্য আমরা দিলহজ মাসে দশটি আমল করব। সকলে বলেন কয়টি আমল? দশটি আমল। ইন ভেরি শর্ট টাইম আমরা ট্রাই করব এই দশটি আমল শেয়ার করার জন্য, আমরা সকলেই পড়ি ইনশাআল্লাহ। এক নম্বর আমল, এই দশ দিনে আমরা চুল, নখ ইত্যাদি এগুলো কাটব না, এগুলো কাটা যাবে না। রসুল বলেছেন এই দশ দিন তোমরা চুল, নখ কাটবা না, যখন একদম কুরবানির চাঁদ উঠে যাবে তখন তোমরা এগুলো কাটবা। এটা একটি জিলহজ মাসের আমল, তবে এটি স্পেশালি তাদের জন্য বড় একটি আমল যারা কুরবানি নিয়াত করে তাদের জন্য। তবে যারা কুরবানি নিয়াত করেন নাই তারাও এই আমল করলে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এক নম্বর আমল। দুই নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখা। প্রথম কয়দিন রোজা রাখতে হবে? নয় দিন রোজা রাখতে হবে। আর আরাফার দিনের রোজাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাসূল বলেছেন, সবাই এদিকে মনোযোগ দেন, আমার কথা শোনেন, বোঝা ট্রাই করেন। রাসূল বলেছেন যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখে আল্লাহ তাআলা তার বিগত এক বছরের গুনাহ এবং আগামী এক বছরের গুনাহ মাফ করে দিবে। সকলে পড়েন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এর জন্য দুই নম্বর আমল হচ্ছে আমরা জিলহজ মাসে নয়টি রোজা রাখবো, স্পেশালি আরাফার রোজা, সকলেই বলেন মিস করা যাবে। দুই নম্বর আমল। তিন নম্বর, বেশি বেশি নফল ইবাদত করব, বেশি বেশি নফল নামাজ পড়ব, তাহাজ্জুদের নামাজ পড়ব, এটা হচ্ছে তিন নম্বর আমল। চার নম্বর আমল হচ্ছে আমরা আল্লাহর কাছে মন থেকে তওবা করব। মন থেকে কি করব প্রিয় ভাইরা? তওবা। বলেন কি করবেন? তাওবা। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। সকলে পড়ুন আমিন। চার নাম্বার তওবা করবেন। পাঁচ নাম্বার যে আমলটি আপনারা করবেন সেটি হচ্ছে বেশি বেশি জিকির করবেন। এদিকে সবাই এদিকে তাকান, বেশি বেশি কি করতে হবে? জিকির করতে হবে, চারটা জিকির করতে হবে। জোরে বলেন কয়টা জিকির? চারটা জিকির। এই তো মাশাআল্লাহ আপনারা অ্যাক্টিভ, সকলেই শক্তি নিয়ে আমার সঙ্গে চারটা জিকির পাঠ করেন, সকলেই পড়েন মিডিয়ার ভাইয়ারা সহ, সুবহানাল্লাহ, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবচাইতে বেশি আওয়াজ দিয়ে সকলেই পড়েন আল্লাহু আকবার। এই চারটা জিকির বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য পিস অফ ইওর হার্ট দেন ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য নেম অফ ইওর লর্ড এগেইন অ্যান্ড এগেইন। তুমি যদি মনের প্রশান্তি পেতে চাও তোমাকে সব সময় আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ বলে, বান্দা যত বেশি জিকির করবা আমি আল্লাহ তোমার মনের প্রশান্তি তত বেশি বাড়াই দেব। সকলেই পড়েন সুবহানাল্লাহ, বেশি বেশি জিকির করতে হবে। ছয় নাম্বার, সামর্থ্য থাকলে ওমরা এবং হজ করতে হবে। সাত নাম্বার যে আমলটি করবেন জিলহজ মাসে সেটি হচ্ছে সামর্থ্য থাকলে কুরবানি করতে হবে। প্রিয় ভাইরা কি করতে হবে? কুরবানি করতে হবে, এটি হচ্ছে সাত নাম্বার আমল। আট নাম্বার আমল হচ্ছে বেশি পরিমাণে তাকবীর পাঠ করতে হবে, সকলে তাকবীর পাঠ করবেন তো ইনশাআল্লাহ। নয় নাম্বার আমল, ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট টু প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম এনি কাইন্ড অফ সিন, যে কোনো প্রকার গুনাহের থেকে নিজেকে বাঁচাতে হবে। সেটা যে কোনো গুনাহ হতে পারে, গান শোনা হতে পারে, অশ্লীল ভিডিও হতে পারে, কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানো হতে পারে, যে কোনো প্রকারের গুনাহের থেকে নিজেকে বাঁচাবার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। সর্বশেষ যে আমলটি আপনারা করবেন সেটি হচ্ছে এই দিলহজ মাসের প্রথম দশ দিন বেশি বেশি দান করবেন।
বেশি বেশি কি করবেন, দান করবেন। বেশিরভাগ যুবক ভাইরা এখানে এসেছেন, আমাদের টাকা পয়সা শর্ট, বেশি একটা টাকা পয়সা আমাদের কাছে নাই, তা আমরা ট্রাই করব 10 টাকা হোক, 5 টাকা হোক, 20 টাকা হোক, যা আছে, হোয়াট এভার আই হ্যাভ, আমি ট্রাই করব কমপক্ষে 5 টাকা হলেও দান করার। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আমাদেরকে 10টা আমল বেশি বেশি করার তৌফিক দান করুক। সকলেই পড়েন আমিন।